ইউক্রেনের জন্য সর্বশেষ $250 মিলিয়ন সামরিক সহায়তা দিল বাইডেন প্রশাসন। ইউক্রেনের জন্য সর্বশেষ সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। $250 মিলিয়ন সমমূল্যের এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে বিমান, প্রতিরক্ষা, আর্টিলারি এবং ছোট অস্ত্রের গোলা বারুদ ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। বুধবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে পেন্টাগন। বিস্তারিত রিপোর্টে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য সর্বশেষ সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে ইউক্রেনকে সহায়তা প্যাকেজ দেওয়ার কথা নিশ্চিত করেন। $250 মিলিয়ন সমমূল্যের এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে বিমান, প্রতিরক্ষা, আর্টিলারি এবং ছোট অস্ত্রের গোলা বারুদ ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দেশ ও স্বাধীনতা বাঁচাতে লড়াই করছে ইউক্রেন, আর এ কারণে ইউক্রেনীয় অংশীদারদের সহায়তা করা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইউক্রেনের আত্মরক্ষা এবং দেশটির ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়তার মাধ্যমে তাদের জাতীয় নিরাপত্তা স্বার্থ এগিয়ে নিতে কংগ্রেসের যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া অপরিহার্য। এদিকে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক পৃথক বিবৃতিতে বলেছে, বুধবার ইউক্রেনের জন্য ঘোষণা দেওয়া প্যাকেজের মধ্যে বিমান বিধ্বংসী স্টিঙ্গার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের জন্য অতিরিক্ত গোলা বারুদ রয়েছে। সম্প্রতি ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে অতিরিক্ত $105 বিলিয়ন বিল উত্থাপন করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিলটি কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের পাশ হয়ে গেলেও উচ্চকক্ষ সিনেটে গিয়ে রিপাবলিকানদের আপত্তির মুখে আটকে যায়। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে কংগ্রেসের ব্যাপক সমর্থন থাকলেও যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাকে সামরিক চুক্তির একটি অংশ হিসেবে রাখার দাবি জানিয়ে বিলটিকে আটকে দেয় রিপাবলিকানরা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির একাধিক যুক্তরাষ্ট্র সফরেও মন গলেনি আইন প্রণেতাদের। তবে বুধবার হোয়াইট হাউসের এক ঘোষণার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন ছিল না, কারণ পেন্টাগনের কাছে থাকা অস্ত্রের মজুদ থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া হবে। আর কংগ্রেসের অনুমোদন ছাড়া বাইডেন প্রশাসনের পক্ষে এবারই ছিল শেষবার ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।